কেন্দ্রীয় বাজেটত জনসাধারণের দাবি আর আশাকাঙ্ক্ষা প্রতিফলিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ আহ্বান। শান্তি আর বিরামহীন প্রগতির ধেমাজির রং চুটিওয়া পথারত প্রায় 40,000 লোকের উপস্থিতিত বিজেপির ঐক্য সমদল, বিজনী শহরত কংগ্রেসরও জনজাগরণ যাত্রা। আর খেলো ইন্ডিয়া ক্রীড়া সমারোহ সুচারুরূপে সম্পন্ন করবল স্বেচ্ছাসেবী সকলক প্রশিক্ষণ। নমস্কার, পুয়ার বাতরিলৈ স্বাগতম জানাইছো। এতিয়া বিতং বাতরি। পরবর্তী কেন্দ্রীয় বাজেটত জনসাধারণের দাবি আর আশাকাঙ্ক্ষা প্রতিফলিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সকলোরে নিজ নিজ পরামর্শ বিচারিছে। টুইট যোগে মোদিয়ে কয় যে কেন্দ্রীয় বাজেটত 130 কোটি ভারতীয় প্রত্যাশা থাকে আর দেশখনক উন্নয়নের দিকত আগুয়াই নিয়ার বাবে জনসাধারণে mygov.in-ত পরামর্শ দিব পারে। ইয়ার পূর্বে বিত্ত মন্ত্রালয়েও কৃষি শিক্ষা আর অন্যান্য খণ্ডত সাধারণ বাজেটের নতুন চিন্তা আর পরামর্শ আগবাবল জনসাধারণক আহ্বান জানায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহত কেন্দ্রীয় বাজেট দাখিল করার সম্ভাবনা আছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনসমূহে আহ্বান জানা 24 ঘণ্টা ভারত বন্ধর ফলত কালি রাজ্যখনত স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। কেন্দ্রীয় সরকারের বৃহৎ কোম্পানিমুখী রাষ্ট্রবিরোধী আর জনবিরোধী নীতির অভিযোগ তুলি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনবোরে কালি পুয়া 6 বজার এই বন্ধর আহ্বান দিছিল। বন্ধর ফলত বেসরকারী দূরনিবতীয় বাস আর সিটি বাসর চলাচল গুয়াহাটীত ব্যাহত হয়। সরকারী বাস, সরু যান বাহন আর রাজহুয়া পরিবহনের ব্যাংকসমূহর কাম কাজও ক্ষতিগ্রস্ত হয়। দেশজুড়ি পালন করা ধর্মঘটর সমান্তরালভাবে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলর দাবিত কালি গুয়াহাটীত সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস আর অন্যান্য সমর্থক সংগঠনের নেতাসকলে প্রতিবাদী সমদল উলিয়ায়। দেশজোড়া ধর্মঘটর অংশ হিসাবে সিটুর সদস্য আর অন্যান্য সকলে কালি পুয়া গুয়াহাটীর লাখটকিয়াত ত্রিবান্দ্রম এক্সপ্রেস রেলখন অবরোধ করে। প্রতিবাদকারী সকলে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধ্বনি দিয়ে। শিবসাগর জেলাতো দেশজোড়া ধর্মঘটর যথেষ্ট প্রভাব পড়া দেখা যায়। শিবসাগর নগর আর দাঁতিকাষরীয় অঞ্চলের বাটপথ জনশূন্য হয়ে থাকার দোকান পোহার আদিও বন্ধ থাকে। বন্ধর ফলত তেল আর প্রাকৃতিক গ্যাস নিগম আর জেলাখনের চাহবাগিচাসমূহর কাম কাজ বাধাগ্রস্ত হয়। এই ধর্মঘটর ফলত যোরহাটতো সকল ব্যবসায়িক যান বাহনের চলাচল বন্ধ থাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহও বন্ধ থাকে। সরকারি কার্যালয়সমূহ খোলা থাকে যদিও কর্মচারীর উপস্থিতি হেরেঙা আছিল। গোয়ালপাড়া চহরের কাষরীয় অঞ্চলের প্রায়সমূহ ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকার উপরও যান বাহনের চলাচলও ব্যাহত হয়। বন্ধর সমর্থক সকলে চহরের রাজপথলে ওলাই বিভিন্ন ধরনের স্লোগানেরে পরিবেশ উত্তাল করে রাখে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নকে ধরে কেবাটাও সংগঠনে আহ্বান জানা ভারত বন্ধর সর্বাত্মক প্রভাব করিমগঞ্জতো পড়া দেখা যায়। বন্ধর সময়সাত যান বাহনের চলাচল ব্যাহত হওয়ার দোকান পোহার আদিও বন্ধ আছিল। শান্তি আর বিরামহীন প্রগতির কালি ধেমাজির রং চটিওয়া পথারত প্রায় 40,000 লোকের উপস্থিতিত ঐক্য সমদল অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত সভাত ভাষণ দি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে কয় যে নাগরিকত্ব সংশোধনী আইনের জড়িয়ে রাজ্যখনলৈ এজনও বিদেশী নাহে। CAA আইনের নামত কংগ্রেসে রাজ্যখনত অশান্তির সৃষ্টি করেছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রীয়ে জাতীয় সংগঠনসমূহকো আবেগ পরিহার করে কর্মযজ্ঞত যোগদান করবল আহ্বান জানায়। সভাত ভাষণ দি বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে বিজেপিয়ে কেবল বিকাশের বাবেহে কাম করেছে আর আগলৈকো করব। সভাখনত বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস, মন্ত্রী নব দলে, সাংসদ প্রদান বড়া, অগপর নেতা প্রদীপ হাজরিকা প্রমুখ্যে কেবাগী নেতাই ভাষণ দিয়ে। এই অঞ্চলের সকলের মরমর আদরের দুগী বিধায়ক মাননীয় রণোজ পেগুডাঙরিয়া, ভুবন পেগুডাঙরিয়া মঞ্চত উপস্থিত থাকা। অসম প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বান ক্রমে কালি চিরাং জেলার বিজনী শহরত বড়ো বাজার ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগত CAA বাতিলর দাবিত প্রতিবাদী সমদল উলিওয়া হয়। রিপুন বরা, বিশ্বজিৎ রায়, আব্দুল হাই নাগরী প্রমুখ্যে বক্তাসকলে সমদলত অংশগ্রহণ করে আইনখন বাতিলর দাবি জানায়। গেরুকাবাড়ীত অনুষ্ঠিত জনজাগরণ যাত্রা সভাত রাজ্যিক সভাপতি রিপুন বরায় কয় যে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদত আজি বিভিন্ন শ্রমিক সংগঠনে পালন করা সাধারণ ধর্মঘটর প্রতি কংগ্রেস দলে সমর্থন আগবাইছে। সভাত আসুর প্রাক্তন সভাপতি শঙ্কর প্রসাদ রায়ও আইনখনের বিরুদ্ধে ভাষণ দিয়ে। আমি হিন্দু মুসলমান, আমার মাঝে ভাগ ভাগ করে দিন।
অহা 13 জানুৱাৰীত অসম বিধানসভাৰ 2020 চনৰ প্ৰথমখন এদিনীয়া বিশেষ অধিৱেশন অনুষ্ঠিত হ'ব। ৰাজ্যপালৰ ভাষণেৰে এই অধিৱেশন আৰম্ভ হ'ব আৰু ইয়াৰ পিছতে ৰাজ্যপালৰ ভাষণৰ ধন্যবাদসূচক প্ৰস্তাৱৰ ওপৰত বিতৰ্ক হ'ব। এই অধিৱেশনতে সংসদ আৰু বিধানসভাত অনুসূচিত জাতি আৰু অনুসূচিত জনজাতিৰ আসন সংৰক্ষণৰ বাবে সংবিধান সংশোধনী বিধেয়কত অনুমোদন জনোৱা হ'ব। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে এই বিধেয়কখন সংসদত গৃহীত হৈছে। প্ৰতিবন্ধী সুৰক্ষা সংস্থা অসমে ৰাজ্য জলসিঞ্চন বিভাগৰ দ্বাৰা প্ৰকাশিত বিজ্ঞাপনত প্ৰতিবন্ধীসকলৰ বাবে 4% সংৰক্ষণ নকৰা বিষয়টোত ক্ষোভ প্ৰকাশ কৰিছে। সংস্থাটোৰ সম্পাদক নৃপেন মালাকাৰে কালি এখন সংবাদমেলত কয় যে বিশেষ নিযুক্তি প্ৰক্ৰিয়াত পূৰণ কৰা পদসমূহ প্ৰতিবন্ধী আইন 2016 অনুসৰি কৰিব লাগে। খেলো ইণ্ডিয়া ক্ৰীড়া মহোৎসৱৰ অগ্নিশিখা কালি হাইলাকান্দিত উপস্থিত হয়। স্থানীয় নজৰুল সদনত বিশিষ্ট ফুটবলাৰ জুৱেল বে আনুষ্ঠানিকভাৱে এই অগ্নিশিখাৰ আদৰণি পৰ্ব সম্পন্ন কৰে। ইয়াৰ অংশ হিচাপে খেলো ইণ্ডিয়াৰ বিষয়ে সজাগতা সমদল উলিওৱা হয়। অনুষ্ঠানত হাইলাকান্দিৰ উন্নয়ন আয়ুক্ত বিক্ৰমদেৱ বৰ্মন উপস্থিত আছিল। শিৱসাগৰ জিলাৰ উপায়ুক্ত ডাঃ এম এছ লক্ষ্মীপ্ৰিয়াই খ্যাতনামা এথলীট অৰ্জুন বঁটাপ্ৰাপক ভোগেশ্বৰ বৰুৱাৰ উপস্থিতিত কালি বেটপাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় খেলপথাৰত খেলো শিৱসাগৰ খেলো শীৰ্ষক অভিলাষী ক্ৰীড়া প্ৰকল্পৰ উদ্বোধন কৰে। এই অনুষ্ঠানতে উপায়ুক্তগৰাকীয়ে ভালে সংখ্যক নবীন প্ৰবীণ খেলুৱৈ তথা ক্ৰীড়া সংগঠকক সম্বৰ্ধনা জনায়। কাইলৈৰ পৰা গুৱাহাটীত অনুষ্ঠিত হ'বলগীয়া খেলো ইণ্ডিয়া ক্ৰীড়া সমাৰোহ সুচাৰুৰূপে সম্পন্ন কৰিবলৈ স্বেচ্ছাসেৱীসকলৰ এক প্ৰশিক্ষণৰ আয়োজন কৰা হয়। অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে স্বেচ্ছাসেৱীসকলক এই ক্ৰীড়া সমাৰোহ সম্পূৰ্ণৰূপে সফল কৰি তুলিবলৈ আহ্বান জনায়। ভাষণ প্ৰসংগত তেওঁ কয় যে এই খেলো ইণ্ডিয়া ক্ৰীড়া সমাৰোহ আগন্তুক অলিম্পিক ক্ৰীড়াৰ পটভূমি তৈয়াৰ কৰিবলৈ আয়োজন কৰা হয় আৰু ইয়াক সফল কৰাটো আমাৰ দায়িত্ব। আয়োজক সমিতির সিইও অবিনাশ যোশী, জয়েন্ট সিইও ডক্টর এম অঙ্গামাথু, এসএলএসি মেম্বার সেক্রেটারি, আমার ভলন্টিয়ার সকলক ভূয়সী প্রশংসা করেছি। বাক্সা জিলাৰ ভাৰত ভূটান সীমান্তৰ বনগাঁও নামৰ গাঁওখনৰ 75 বছৰ পূৰ্ণ হোৱা উপলক্ষে মহাৰজত জয়ন্তী উৎসৱৰ আয়োজন কৰা হৈছে। বাক্সা জিলাৰ চিমলা থানাৰ অন্তৰ্গত বনাঞ্চল এলেকাত অৱস্থিত গাঁওখনত 75 বছৰ পূৰ্বে 5 জন লোকে বসতি স্থাপন কৰিছিল। বৰ্তমান গাঁওখনৰ ভালেসংখ্যক লোক খ্ৰীষ্টান ধৰ্মত দীক্ষিত। কালি নিশা দুদিনীয়া কাৰ্যসূচীৰে আয়োজিত মহাৰজত জয়ন্তী উৎসৱৰ সামৰণি পৰে। মহাৰজত জয়ন্তী উপলক্ষে প্ৰথম দিনা 75খন পতাকা উত্তোলন কৰাৰ লগতে স্থানীয় গীৰ্জাতো বিভিন্ন কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হয়। এই উপলক্ষে আয়োজিত সভাত উৎসৱৰ আদৰণি সমিতিৰ সভাপতি লুইচ মুছাহাৰী, সমাজ কল্যাণ মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্ম, বিধায়ক থানেশ্বৰ বসুমতাৰী প্ৰমুখ্যে বিশিষ্ট ব্যক্তিসকলৰ লগতে স্থানীয় খ্ৰীষ্টান পাদুৰীসকলেও অংশগ্ৰহণ কৰে। কামৰূপ মহানগৰ জিলাৰ মুখ্য ন্যায়িক দণ্ডাধীশৰ কাৰ্যালয়ত খালী পদসমূহৰ বাবে 19 জানুৱাৰীত অনুষ্ঠিত হ'বলগা লিখিত পৰীক্ষা অনিবাৰ্য কাৰণবশতঃ 23 জানুৱাৰীলৈ পিছুৱাই দিয়া হৈছে। পৰীক্ষাৰ স্থান আৰু সময়সূচী পূৰ্বৰ দৰে বাহাল থাকিব বুলি প্ৰকাশ কৰি মুখ্য ন্যায়িক দণ্ডাধীশে এক জাননীযোগে জনাইছে যে প্ৰাৰ্থীয়ে নিজে 10 জানুৱাৰীৰ পৰা 21 জানুৱাৰীৰ ভিতৰত কাৰ্যালয়ৰ পৰা লিখিত পৰীক্ষাৰ প্ৰৱেশ পত্ৰ সংগ্ৰহ কৰিব পাৰিব। সমাগত মাঘ বিহু উপলক্ষে যোৰহাটতো ৰাইজৰ প্ৰচেষ্টাত ঠায়ে ঠায়ে আটকধুনীয়া ভেলাঘৰ নিৰ্মাণ কৰা হৈছে। যোৰহাটৰ 2 নম্বৰ চৰাইবাহী গাঁৱৰ প্ৰগতিশীল সমাজে এইবাৰো অভিনৱ ধৰণে চন্দ্ৰযান 2ৰ আৰ্হিত ভেলাঘৰ নিৰ্মাণ কৰিছে। এমাহৰ আগৰে পৰাই নিৰ্মাণ কৰি থকা এই ভেলাঘৰতেই স্থানীয় গাঁওবাসীয়ে উৰুকাৰ ভোজ খোৱাৰ প্ৰস্তুতি চলাইছে। কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ নতুন সচিবালয়ৰ প্ৰেক্ষাগৃহত কালি জাম্বিলি লিটাৰেৰী ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত উলিওৱা 11খন বিভিন্ন বিষয়ৰ গ্ৰন্থ উন্মোচন কৰা হয়। কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য তুলিৰাম ৰংহাঙে গ্ৰন্থকেইখন উন্মোচন কৰি পৰিষদ সম্পৰ্কীয় গ্ৰন্থ ৰচনা কৰা লেখকসকলক পৰিষদৰ ফালৰ পৰা 50,000 টকাকৈ আৰ্থিক সাহায্য আগবঢ়াব বুলিও ঘোষণা কৰে। অনুষ্ঠানত পৰিষদৰ একাংশ কাৰ্যবাহী সদস্যৰ লগতে সাংসদ হৰেণ সিং উপস্থিত আছিল।
অসমৰ চৰকাৰৰ পৰ্যটন বিভাগৰ উদ্যোগত তথা ধুবুৰী জিলা প্ৰশাসনৰ সহযোগত মধুপুৰ সত্ৰ সমিতিয়ে আয়োজন কৰা শ্ৰীমন্ত শংকৰদেৱ মধুপুৰ মহোৎসৱখনি কালিৰে পৰা কোচবিহাৰ উৎসৱ প্ৰেক্ষাগৃহত আৰম্ভ হৈছে। এই উপলক্ষে অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা প্ৰায় 1200 ভকত বৈষ্ণৱৰ কোচবিহাৰত সমাৱেশ ঘটিছে। কালি দুপৰীয়া এই উৎসৱৰ শুভাৰম্ভ কৰে অসম সত্ৰ মহাসভা তথা মধুপুৰ সত্ৰ সমিতিৰ সভাপতি জিতেন প্ৰধানে। অনুষ্ঠানত মধুপুৰ সত্ৰ সম্পাদক কুমাৰ দীপক দাস, শিক্ষাবিদ ডাক্তৰ ৰবীন দাস, পৰ্যটন বিভাগৰ সঞ্চালক দেৱ মিশ্ৰ, শৈলেন দাস, জিতেন কুমাৰ দাস প্ৰমুখ্যে বিশিষ্ট ব্যক্তিসকল উপস্থিত আছিল। মহোৎসৱ উপলক্ষে বিভিন্ন ধৰ্মীয় আৰু সাংস্কৃতিক কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হৈছে। বাতৰি শেষ হোৱাৰ আগতে প্ৰধান বাতৰিসমূহ আকৌ এবাৰ। কেন্দ্ৰীয় বাজেটত জনসাধাৰণৰ দাবী আৰু আশা আকাংক্ষা প্ৰতিফলিত কৰাৰ উদ্দেশ্যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ পৰামৰ্শ আহ্বান। শান্তি আৰু বিৰামহীন প্ৰগতিৰ বাবে ধেমাজিৰ ৰং ছটিওৱা পথাৰত প্ৰায় 40,000 লোকৰ উপস্থিতিত বিজেপিৰ ঐক্য সমদল, বিজনী চহৰত কংগ্ৰেছৰো জনজাগৰণ যাত্ৰা। আৰু খেলো ইণ্ডিয়া ক্ৰীড়া সমাৰোহ সুচাৰুৰূপে সম্পন্ন কৰিবলৈ স্বেচ্ছাসেৱীসকলক প্ৰশিক্ষণ। পুৱাৰ বাতৰি ইমানতে শেষ হ'ল। নমস্কাৰ।